আপনাদের সকলকে আমার আইসিডিএস হেল্প জোনে স্বাগত। আজ সকাল থেকে অনেক দিদিরাই মেসেজ করেছেন, ফোন করেছেন যে সেন্টার ওপেন করতে পারছেন না। তার আগেই আপনাদেরকে বলি, আজকে কিন্তু পোষণ টাকার অ্যাপসটি কিন্তু আপডেট হয়েছে 20.8%। অর্থাৎ এই 20.8% আসার ফলে আপনাদের কিন্তু মূলত এই সমস্যাটা হচ্ছে। তো দেখুন, 20.8% আসার পর থেকে যাদের ফোনে অটোমেটিকলি আপডেট হয়েছে সেই সব দিদিরাই কিন্তু ফোন থেকে আপনাদের পোষণ টাকার অ্যাপসটি কোনোভাবেই খুলতে পারছেন না। তো দেখুন আমি খুলবো এবং কী সমস্যা হচ্ছে দেখুন এখানে আমি দেখিয়ে দিচ্ছি। এই রকম একটা সমস্যা কিন্তু আপনাদের চলে আসছে ফোনে। তো এই সমস্যা যেসব দিদিদের হচ্ছে এবং যেসব দিদিরা এখনও আপডেট করেননি, যাদের ফোনে অটো আপডেট আছে, পোষণ টাকার আপডেট আসলেই অটোমেটিক যাদের আপডেট হয়ে যায়, তাদের কিন্তু এই সমস্যাটা হচ্ছে। তো এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্যেই কিন্তু আজকের এই ভিডিও। তো অবশ্যই আপনারা যদি পারেন ভিডিওটি দেখে ঠিক করবেন, নইলে বাড়ির কাউকে দেবেন, দিয়ে কিন্তু আপনারা ফোনের সেটিংসে গিয়ে এই সমস্যার সমাধান করে নেবেন। তো দেখুন কি করবেন, এখান থেকে এই যে ওকে আছে সেই ওকে করলেও কিন্তু কোনোভাবেই কিন্তু কিচ্ছু হচ্ছে না। আমি নিজেও দেখেছি, ওকে করার পরে দেখতে পেলেন পোষণ টাকার অ্যাপসটি কিন্তু অফ হয়ে গেল। তার আগে দেখুন এখানে যে কাজটা আপনাদেরকে করতে হবে, পোষণ টাকার অ্যাপস আগের মতোই যদি আপনারা আবার চান কাজ করতে, তাহলে কিন্তু আপনাদেরকে অবশ্যই এই যে সেটিংস আছে আপনারা দেখতে পাচ্ছেন, আপনার সেটিংস অপশনে যাবেন, সেটিংস অপশনে চলে আসবেন এবং আপনারা দেখে নেবেন সেটিংস অপশনে এসেই আপনাদের ফোনে যে অ্যাডিশনাল সেটিংস বলে অপশন থাকবে সেই অ্যাডিশনাল সেটিংসে যাবেন। সেটিংসে যাওয়ার পরে আপনাদেরকে যে কাজটা করতে হবে দেখবেন এখানে এসেই একদম নিচের দিকে দেখবেন আপনাদের এখানে নিচের দিকে বলতে নয়, আপনাদের ফোনে এক একজনের ফোনে কিন্তু এক এক রকম থাকতে পারে, কারণ আপনারা সবাই কিন্তু একই ফোন ইউজ করেন না, বিভিন্ন জন বিভিন্ন রকমের কোম্পানির ফোন কিন্তু আপনারা ইউজ করে থাকেন। তো এই যে অ্যাডিশনাল সেটিংস আছে সেই অ্যাডিশনাল সেটিংসে এসে দেখবেন ডেভেলপার যে অপশন আছে সেই অপশনে এসে আপনাদেরকে ক্লিক করবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমার ফোনে কিন্তু একদম নিচে থেকে 3 নম্বর অপশনে কিন্তু ডেভেলপার অপশনটি আছে, সেই অপশনে আপনাকে ক্লিক করবেন। ক্লিক করার পরেই এখানে দেখতে পাচ্ছেন একদম উপরে, আমি দেখাতে পারছি না আপনাদেরকে যে মার্ক করব সেটা কিন্তু হচ্ছে না। তো দেখুন একদম উপরের দিকে যে অপশন আছে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অন করা আছে। তো এই অপশনটাকে কিন্তু আমি অফ করে দেবো। অফ করে দিলে এখান থেকে আমি বেরিয়ে আসব। অফ হয়ে গেল, এখানে দেখতে পেলেন আমি অফ করে দিলাম। অফ করে দেওয়ার পরেই আমি আবারও কিন্তু পোষণ টাকার অ্যাপসে চলে যাব। আমি কিন্তু পোষণ টাকার অ্যাপসে এবার ক্লিক করলাম। পোষণ টাকার অ্যাপসে দেখুন এখানে ক্লিক করার পরে আমি যে ডেভেলপার যে অপশন ছিল সেটা কিন্তু অফ করে দিলাম এবং এখানে পোষণ টাকার অ্যাপসে আমি চলে আসলাম। দেখতে পেলেন ডেভেলপার যে অপশনটি আছে সেটা অফ করে দেওয়ার ফলেই কিন্তু পোষণ টাকার অ্যাপসে কিন্তু আবারও যে আগের যে অপশন যেভাবে আমরা কাজ করতাম সেইভাবে কিন্তু চলে আসলো। এবং এখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে এসেই দেখুন এই যে নতুন ভার্সন সেটাও কিন্তু এখানে শো করছে। তো আপনাদের যেসব দিদিদের এখনও আপনারা এরকম সমস্যা হচ্ছে, তো অবশ্যই আপনারা কিন্তু পোষণ টাকার আপনারা সেটিংস না করতে পারেন, অবশ্যই আপনারা ভিডিওর কমেন্ট সেকশনে জানান, আমি বলে দেবো কীভাবে কী করবেন। এবং তো এইভাবেই কিন্তু আপনাদেরকে যে ফোনের যে সেটিংস আছে সেই সেটিংসটি কিন্তু ঠিক করে নিতে হবে, নইলে কিন্তু আপনারা পোষণ টাকারের কাজ করতে পারবেন না। তো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন, কারণ অনেক দিদিরাই কিন্তু এই সমস্যায় পড়েছে এবং অনেকেই এখনও আছে যেসব দিদিরা এখনও কিন্তু সেন্টার ওপেন করতে পারেননি। তো আপনারা ভিডিওটা খুব বেশি করে শেয়ার করুন। তো আজকের ভিডিও এইটুকুই। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ, আপনার দিনটি শুভ হোক।